আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় এক দাঁতের রোগে অন্য দাঁতের শোক সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, শোক শব্দের অর্থ ব্যথিত হওয়া। এ কথার মূল বিষয় হলো, একটি দাঁত যখন রোগে আক্রান্ত হয় তখন পাশের দাঁতটি সহ মাড়ির অন্যান্য দাঁতেও তা কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়তে দেখা যায়। যেমন ধরুন, এখানে যে দাঁতের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরের দাঁত এবং নিচের দাঁত দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিচের দাঁতগুলো একটু লক্ষ্য করুন। নিচের দাঁতের এখানে দেখতে পাচ্ছেন পরপর যে দুটি দাঁত রয়েছে, এই পরপর দুটি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এটি হলো নিচের মাড়ির দাঁত এবং উপর মাড়ির বরাবর সেম যেখানে সেই দাঁতটি রয়েছে, অর্থাৎ উপর বরাবর নিচের দাঁতের উপরে যে দাঁতটি থাকবে সেই দাঁতটি এইটি। তো দেখুন, এটিও কিন্তু ডেন্টাল ক্যারিজে ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে এবং এই দাঁতটিতেও সূচনা ঘটছে। এমনকি এখন এই পাশে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশেও আপনার দুটি দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে। তো দেখুন, সেই উপর বরাবর এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে এবং এই দাঁতটিতেও ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটছে। ভিউয়ার্স, এখানে এই দাঁতটিতেও ডেন্টাল ক্যারিজের সূচনা রয়েছে, এখানে এই দাঁতটিতেও উপর মাড়ির সেম বরাবর উপরে যে দাঁতটি থাকবে সেটিতেও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে। তো ভিউয়ার্স, এর জন্য একটি দাঁতে যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তখন পাশের দাঁত বা উপরের দাঁত সহ মুখে অন্যান্য যে দাঁতগুলো থাকে তার ভিতরে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। ভিউয়ার্স, আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখন নিচের এবং উপরের মাড়ির যে দাঁতগুলো থাকে সেগুলো একই সঙ্গে কামড় বসানো থাকে কখনো কখনো কখনো, বা দুই মাড়ি একই সঙ্গে থাকে। আর তার কারণে এই ক্যারিজগুলো সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। তো ব্যাকটেরিয়া যখন অ্যাসিড উৎপন্ন হয় তখনই এ ধরনের ডেন্টাল ক্যারিজ শুরু হয়। আর যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি পাশাপাশি দু মাড়ির দাঁত থাকার কারণে সেখানে এক মাড়ির যে ডেন্টাল ক্যারিজ থাকে তার জন্য উপরের মাড়িতেও ডেন্টাল ক্যারিজ দেখা দেয়। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ছবি ভিউয়ার্স, এটি হলো উপরের দাঁতের ছবি এবং এটি হচ্ছে নিচের দাঁতের ছবি। তো ভিউয়ার্স, এখানে ছয় নম্বর যে দাঁতটি দেখতে পাচ্ছেন নিচের মাড়ির, ছয় নম্বর দাঁতে দেখতে পাচ্ছেন অনেক বড় গর্ত হয়ে গেছে, ক্যাভিটি হয়ে গেছে, এক পাশ নাই। তো ভিউয়ার্স, সেম উপরের যে দাঁতটি এখানে দেখা যাচ্ছে এটি হলো উপরের মাড়ির ছয় নম্বর দাঁত। তো এই দাঁতটির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন, তো এটার অবস্থা একটু বেশি খারাপ, এটার অবস্থা একটু এখনও এটার তুলনায় কিছুটা ভালো আছে। তো ভিউয়ার্স, যাই হোক, উপর বরাবর দেখুন অন্যান্য দাঁতগুলো কিন্তু ভালো আছে, কিন্তু এখানে ছয় নম্বর দাঁতে যতটা সমস্যা হয়েছে উপর বরাবর ছয় নম্বর দাঁতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ছয় নম্বর দাঁতটায় ডেন্টাল ক্যারিজ বেশ অনেকটাই রয়েছে, এখানেও কিন্তু ডেন্টাল ক্যারিজ উপরের ছয় নম্বর দাঁতে অনেকটাই বেড়ে গেছে। তো এর জন্যই ভিউয়ার্স, একটি দাঁতে যদি সমস্যা হয় পাশের দাঁতগুলোও সমস্যা হয়। এর জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় দাঁতের যে ডেন্টাল ক্যারিজ শুরু হওয়ার প্রাথমিক অবস্থায় যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আপনি এড়িয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন পাশাপাশি যে দাঁতগুলো রয়েছে সবগুলোই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এখানে এই দাঁতটি অনেক বেশি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে এবং এটি কিছুটা কম। তো পাশাপাশি থাকার কারণে দেখুন এখানে যে দাঁতটি যে কারণে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে একই কারণে কিন্তু এই দাঁতটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, এরকম অল্প থাকতে যদি আপনি ট্রিটমেন্ট করায় নেন তাহলে কিন্তু আপনার আশেপাশের দাঁতসহ উপরের দাঁতগুলোও ডেন্টাল ক্যারিজ ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বেশ এই যে দাঁতটি দেখা যাচ্ছে এই দাঁতটিতে বেশ বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে। এটি প্রথমে অল্প ছিল, ধীরে ধীরে এটি এতটাই বড় হয়ে গেছে। তো এটি বড় হয়ে যাওয়ার কারণে এখানে গর্ত থাকার কারণে গর্তের ভিতরে যেহেতু খাবার জমে, আর খাবার জমে সেখানে কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাসিড হয়ে পাশের দাঁতটি দেখুন এটাও কিন্তু ক্যারিজে আক্রান্ত হওয়া শুরু হয়েছে। ভিউয়ার্স, এই দাঁতটিও দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় এমনই হয়ে থাকে। পাশাপাশি দুদাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজ হওয়ার কারণে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয় এবং এটি যদি নিচের দাঁত হয় উপর বরাবর এখানে যে দাঁতগুলো এসে পড়বে সেই দাঁতেও এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁত একই সঙ্গে নষ্ট হচ্ছে, এটি সামনের দাঁতের মধ্যবর্তী ক্যারিজ, দুদাঁতের মাঝখানে এখানে ক্যারিজের সৃষ্টি হয়ে সেটি ধীরে ধীরে দুইটি দাঁত একই সঙ্গে নষ্ট করে দিচ্ছে। তো ভিউয়ার্স, এর জন্যই একটি দাঁতে সমস্যা হলে পাশের দাঁতটি খুব তাড়াতাড়ি কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন
এখানে এটি হচ্ছে বাঁকা একটি আক্কেল দাঁত। তো ভিউয়ার্স দাঁতের উপরে দেখছেন যে ক্যাভিটি হয়ে গেছে, আর সেই ক্যাভিটির ভিতরে যখন খাবার ঢুকে থাকবে সেই খাবারগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সেগুলো অ্যাসিড অ্যাসিড হয়ে পাশের দাঁতগুলো ক্ষতি করতে শুরু করবে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে এবং ধীরে ধীরে এটি নষ্ট হচ্ছে এবং পাশের দাঁতটিতেও কিন্তু সূচনা ঘটছে। তো এর জন্যই আমি আপনাকে বুঝাতে চেয়েছি যে এক দাঁতের রোগে অন্য দাঁতের যে শোক হয়ে থাকে তা হলো এক দাঁতের জন্য পাশের অন্যান্য দাঁতগুলায়ও সমস্যার সৃষ্টি হয়। এখানে যে ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন এটিও সেম একটি কেস। দেখুন, দু দাঁতের মধ্যবর্তী স্থানে আপনার ক্যারিজের সূচনা ঘটার কারণে কিন্তু এটি একই সঙ্গে দুই দুটি দাঁত নষ্ট করে দিচ্ছে। তো ভিউয়ার্স, এমতো অবস্থায় অবশ্যই এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে প্রতি নিয়ম করে ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনাকে ডেন্টাল চেক আপ করাতে হবে। অন্তত বছরে 6 মাস অন্তর একবার করাতে পারলে ভালো হয়, আর সেটি যদি সম্ভব না হয় তো বছরে অন্তত একবার আপনি ডেন্টাল সার্জন দ্বারা যখন আপনি চেক আপ করাবেন তখন যখন এ ধরনের সমস্যা অল্প থাকতে এ ধরনের সমস্যা চোখে পড়বে বা ধরা পড়বে তখন এ ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা ব্যয়, সময়, ঝুঁকি এগুলা প্রচুর কম হয়ে থাকে। তো ভিউয়ার্স, এর জন্য বলছি যে দাঁতের সমস্যার প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনি যদি ট্রিটমেন্ট করায় নেন সেটি সব থেকে ভালো। যত বেশি দেরি করবেন ততই বেশি সমস্যা বাড়তে থাকবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।